আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ। সম্মানীয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন, শুনছেন, জানছেন, সকলকে শুভেচ্ছা, স্বাগত, অভিনন্দন জানাচ্ছি। আজকে যে বিষয়ে আলোচনা করব, স্বামী এবং স্ত্রী, যুবক যুবতী, কপট কপতির জন্য খুবই উপকারী এবং গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটা হলো স্ত্রীর সহবাসের ক্ষেত্রে। আল্লাহ রাব্বুল আলামিন স্ত্রীর সহবাস করা আমাদের জন্য হালাল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিসাউকুম হারসুল লাকুম ফাআতু হারসাকুম আন্না শিতুম, তোমাদের জন্য স্ত্রী শস্যক্ষেত, তোমরা যেভাবে ইচ্ছা শস্যক্ষেতে প্রবেশ করো। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে যাচ্ছি, স্ত্রীর দুধ স্বামী পান করলে বা গালে চলে গেলে বা খেলে স্ত্রী তালাক হয়ে যাবে কিনা, দুধ মাতা হয়ে যাবে কিনা, এই ব্যাপারে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ বিইযনিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে খুব সুন্দর করে বলছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন, আলিমাল্লাহু আন্নাকুম কুনতুম তাখতানুনা আনফুসাকুম ফাতাবা আলাইকুম। সম্মানীয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন যেন হাত ধরে ধরে ডেকে ডেকে বলছেন, স্ত্রীরা তোমাদের পোশাক স্বরূপ, তোমরাও তাদের পোশাক স্বরূপ, একজন আরেকজনের পোশাক, একজন আরেকজনের অন্তরঙ্গ, একজন আরেকজনের গভীরে যেতে পারো, একজন আরেকজনের কাছে সম্পূর্ণ ওপেন, নট সিক্রেট, সেখানে কোনো গোপনীয়তা নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন, নিসাউকুম হারসুল লাকুম ফাআতু হারসাকুম, স্ত্রীরা তোমাদের শস্য ক্ষেত, সেখানে তোমরা বিচরণ করো, সেখানে তোমরা ফসল ফলাও। আর এই ফসল ফলানোটা হলো সন্তান জন্ম দেওয়া। সম্মানীয় ভাই এবং বোনেরা, আজকের এই ভিডিও যারাই দেখছেন তাদেরকেই বলছি, স্ত্রীর সহবাস করার সময় যৌন উত্তেজিত হয়ে, আবেগপ্রবণ হয়ে অনেক সময় আমরা সুখ আরও বেশি উপভোগ করার জন্য, স্বামী এবং স্ত্রী একজন আরেকজনকে অন্তরঙ্গ করার জন্য জড়িয়ে ধরে, আমরা স্বামী যারা আছি, পুরুষ যারা আছি, ছেলে যারা আছি, তারা অনেক সময় দেখা যায় স্ত্রীদের স্তন এগুলো শোষে বা মুখে নেয় বা মর্দন করে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা দেননি, কিন্তু অনেক পুরুষ জানতে চেয়েছেন, স্ত্রীর দুধ আমরা মুখে নিয়ে যখন শোষাশুষি করি, তখন যদি আমাদের মুখে স্ত্রীর দুধ চলে যায়, তখন কি আমাদের স্ত্রী তালাক হয়ে যাবে? তখন কি আমাদের স্ত্রী আমাদের থেকে বিচ্ছেদ করে ফেলতে হবে? এই অবস্থায় আমি আপনাদের বলছি, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার ভিতরে বলছেন, ওয়াল ওয়ালিদাতু ইরদিআনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আন ইউতিম্মা আর-রাদাআ, তোমরা তোমাদের সন্তানদেরকে দুই বছর, আড়াই বছর, পরিপূর্ণভাবে আড়াই বছর তাদেরকে দুধ পান করাবে, স্তন পান করাবে, তাদেরকে তিলে তিলে বড় করবে। তাহলে এখান থেকে যে বিষয়টি স্পষ্ট বোঝা যায়, দুই বছর বা আড়াই বছর হলো দুধ পান করানোর সময়। এরপরে সন্তান হোক কিংবা স্বামী হোক, স্বামী যখন দুধ পান করে বা দুধ মুখে চলে যায় সহবাস করার সময়, তখন তো সেই স্বামীর বয়স থাকে 30, 25, 40, তখন তো আর সেই দুধ মাতা হওয়ার যে মেয়াদ আড়াই বছর বা দুই বছর, তখন তো আর সেই মেয়াদ থাকে না। বিধায় স্ত্রীর দুধ যদি স্বামীর মুখে চলে যায়, তাহলে স্ত্রী তালাক হয়ে যাবে না। এরপরে অনেকেই মত দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন প্রেক্ষাপটে স্ত্রীর দুধ যখন পান করে তখন স্বামী তালাক দিতে পারবে কিনা তার স্ত্রীর, না, তার স্ত্রীকে তালাক দেওয়ার প্রয়োজন নাই, তালাক দেওয়া লাগবে না, তালাক হয়ে যাবেও না, এবং স্ত্রীর দুধ মাতাও হবে না। স্ত্রীর আপনি কি করলেন, দুইটি কাজ করলেন, একটি হলো আপনার সন্তানের হক ছিল দুধ পান করা, এই দুধ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এটা আপনার সন্তানকে বড় করার জন্য, এটা আপনার পান করার জন্য নয়, নিয়মিত পান করা ভিন্ন কথা, এটা আপনার জন্য হারাম। কিন্তু অজ্ঞাতবশত বা অচেতন অবস্থায় বা কল্পনাপ্রসূতভাবে আপনার মুখে দুধ চলে গেছে, আপনি সেটা ফেলে দেওয়ার চেষ্টা করবেন, এতে আপনার কোনো সমস্যা হবে না, কারণ আপনি ইচ্ছা করে এটা করেননি, আর এটা দীর্ঘদিন ধরে আপনি অভ্যাসে পরিণত থাকছেন না, বিধায় এতে সমস্যা হবে না, আপনি আপনার সন্তানের হক নষ্ট করছেন, এই গুনাহগার আপনার হতে হবে। দুই নম্বরে আপনি হারাম কাজ করছেন, এটাও আপনার আমল নামায় চলে যাবে।
সম্মানীয় দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আজকের এই ভিডিওর মাধ্যমে এটাই আমরা সামারাইজ করতে চাই। অজ্ঞাতবশত অসচেতনভাবে স্ত্রীর স্তন মুখে নিয়ে শোষাশুষি করার সময়, সহবাসের সময় যদি দুধ মুখে চলে যায়, তা যদি আমরা গিলেও ফেলি, তাহলে কি আমাদের স্ত্রী তালাক হয়ে যাবে? না, স্ত্রী তালাক হয়ে যাবে না। এবং আমরা চেষ্টা করব স্তন মুখে নেওয়ার সময় আমরা সাবধানতা অবলম্বন করব, যেন আমাদের স্ত্রীর স্তন মুখে নিয়ে স্ত্রীর দুধ যেন আমাদের মুখে না যায়। সম্মানীয় দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন, সকলকে উদাত্ত আহ্বান জানাবো, আমরা স্ত্রীর সহবাস করার সময় সাবধানতা অবলম্বন করব, স্ত্রীর স্তন মুখে নিয়ে শোষাশুষি করার সময় যেন দুধ আমাদের মুখে না চলে যায়। আমরা এই ব্যাপারে আমাদের যৌবন, হেফাজত, আল্লাহ রাসুল যে পদ্ধতি অবলম্বন করতে বলেছেন, সেই দিক নির্দেশনা মেনে আমরা যেন সহবাস করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক ইনায়াত করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।